হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইট এন্ড ইজি কিচেন। আমি সুনন্দা, আজ আমি বানাবো ক্রিস্পি চিকেন পকোড়া। এটা বানানো খুবই সহজ, চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। লাগছে কুচি করে কাটা মাংস 1 কাপ, কুচি করে কাটা পেঁয়াজ 1টি, কুচি করে কাটা রসুন 5-6টি ও কুচি করে কাটা লঙ্কা 2টি, পাতিলেবু অর্ধেকটা ও ধনে পাতা কুচি। এছাড়াও লাগছে বেসন 1 কাপ, কর্নফ্লাওয়ার 3 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন পরিমাণ মতো এবং সাদা তেল। প্রথমে একটি পাত্রে কুচি করে কাটা মাংসগুলো নিয়ে নেব, তাতে 1 চামচ লেবুর রস ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। এরপর অন্য একটি পাত্রে একে একে বেসন, কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আমরা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব, ধনে পাতা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি এবং আমরা যে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংসটা, ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। খুবই অল্প জল লাগবে, আপনারা দেখুন আমি এখানে 4 চামচ জল নিয়েছি, এটা বেশি পাতলা করে মাখানো হবে না। ভালো করে সব জিনিসগুলো মেখে নেব, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, তাহলে আরো ভালো হয়। দেখুন এইভাবে শক্ত করে মাখতে হবে। এরপর একটি কড়াইতে তেল দিয়ে দেব, তেল গরম হলে একে একে ছেড়ে দেব। আপনারা চেষ্টা করবেন হাতে একটু গোলাকার শেপ দেওয়ার, এমনিতেই শক্ত আছে ব্যাটারটা, কোনো অসুবিধে হবে না। দেখুন 1 মিনিট রাখার পর পকোড়াগুলোকে উল্টে নেব, গ্যাসের আঁচ কমই রাখবেন, নয়তো বাইরেরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। ভালো করে উল্টে পাল্টে নেব, দেখুন 5 মিনিট পর এবার হয়ে এসেছে এটা, 5-7 মিনিট টাইম লাগতে পারে। খুব ইজি একটা রেসিপি, আপনাদের ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি পকোড়াগুলো সব তুলে নিচ্ছি, এবার প্লেটে সার্ভ করে দেব। রেডি ক্রিস্পি চিকেন পকোড়া। থ্যাংক ইউ।